আমি না পারছি গ্রামে ফিরতে, না পারছি শহরে থাকতে। এই দুটো প্রশ্নের মধ্যে আমার কোটি কোটি কথা লুকিয়ে আছে। একবার আমাকে বস্ত্র হরণ করা হয়েছে, আমি আর এখন আমি 22টি বছর ধরে সামাজিকভাবে বস্ত্র হরণ হচ্ছি, এ থেকে মুক্তি চাই। আমি যতটা দেখেছি 2001 সালে যেসব ভিকটিম, যেসব নেতা, যেসব নেতাকর্মীর পরিবার আমি দেখেছি, তাদেরকে এখন একটু কম দেখতে পাই। তারা কি আসলে অভিমান করে চলে গেছে নাকি জানি না, তবে উচিত ত্যাগী কর্মীদের প্রতি এবং ত্যাগী পরিবারের দৃষ্টি দেওয়া অবশ্যই উচিত। মাননীয় প্রধানমন্ত্রী একা কিন্তু সব কিছু করেন না, তার পাশের বাহনগুলোও কিন্তু অবশ্যই ভালো কিছু করেন। তো তারা যদি উত্থাপন করে অবশ্যই ভালো কিছু হবে, আমরা ভালো কিছু দেখতে পাবো, ভালো কিছু পাবো। তো আশা করছি ত্যাগীদেরকেই মানে মূল্যায়ন করা হবে। হ্যাঁ, সবাই ত্যাগীরা ছাড়াও কিন্তু অনেকে অনেক রকমভাবে কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ধরনের কর্ম সুফল করে যাচ্ছে। শুধু ত্যাগীরাই যে পাবে তা নয়, ত্যাগীদের মধ্যে অনেকে পেয়ে গেছে, তারাই যে বারবার পাবে সেটাও কিন্তু সম্ভব নয়। যারা ছিল তাদেরকে দেখা উচিত, ফিরে দেখা, আমি ঠিক সেটাই বলতে চাই। ফিরে দেখুক মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে ফিরে দেখুক। এই মনোনয়ন ছাড়াও কিন্তু অনেক ধরনের সুবিধা আছে, সেগুলোও তো আমাদের মতো ভুক্তভোগী কর্মীরা পেতে পারে, আমরা তো পেতেই পারি, আশা করতেই পারি। তো এখন সেই জায়গা থেকে আমি বলতে পারবো যে একবার আমাকে বস্ত্র হরণ করা হয়েছে, আমি আর এখন আমি 22টি বছর ধরে সামাজিকভাবে বস্ত্র হরণ হচ্ছি, এ থেকে মুক্তি চাই। এ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে প্রার্থনা করছি, বিশেষ করে আমি না পারছি গ্রামে ফিরতে, না পারছি শহরে থাকতে। এই দুটো প্রশ্নের মধ্যে আমার কোটি কোটি কথা লুকিয়ে আছে। আপনি নিজেও জানেন যে এই সমাজ আমার দিকে অনেক ফলো করে, আমাকে অনেকেই ফলো করে, যে অনেকে অনেক ধরনের কথা বলে, তুমি নাকি কিছু করছো না, তুমি কেন পারছো না। কিন্তু অ্যাকচুয়ালি রাজধর্ম, রাজকর্ম মধ্যে অনেক ধরনের বাধা বিঘ্ন থাকে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী যাকে ভালো মনে করবে তাকেই চুজ করবে, কিন্তু আমি চাই আপনি 70% যদি ত্যাগীদের প্রতি না থাকে, 30% তো থাকতে হবে। আমি 30%-এর দাবি করেছি, আমি 70%-এর নয়। তো এই জায়গা থেকেই বলতে চাই, আমরা জয় বাংলা আছে, জয় বাংলা থাকবে, আমরা জয় বাংলার লোক, জয় বাংলা আছে, আমরা জয় বাংলা স্লোগানেই থাকবো। অন্য কোনো মানুষ, ক্যাবিনেট সদস্যর লোক এসে জয় বাংলা স্লোগান ধরবে পিছন থেকে প্রধানমন্ত্রীর, এটা আমরা মানতে পারি নাই, দুঃখ আছে।